আমি মোহাম্মদ আকবর হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনালস অ্যান্ড স্কুলস অফ নলেজে। আজকে আমি আমার জীবনের একটা চমৎকার ঘটনা অ্যাটিচিউড কারে কয়। আমি জাপানে গিয়েছিলাম একটা ট্রেনিংয়ে, আমার সাথে আরও অনেকেই ছিল। আমাদেরকে টোকিও থেকে ওসাকা নিয়ে গেল। ওখানে একটা অ্যাসমি, ছোট্ট একটা অ্যাসমির একটা ওয়ার্কশপে নিয়ে গেল। আমাদেরকে বাস থেকে যিনি রিসিভ করলেন, উনি সবাই যা কাপড় পরা সেই কাপড়গুলি উনি পরা, ওই জ্যাকেট, ওই প্যান্ট, ওই জুতা, বেশ ভাঙা ভাঙা ভালো ইংলিশ বলেন। উনি আমাদের বাস থেকে রিসিভ করলেন। আমি ভেবেই নিয়েছিলাম যে উনি যেহেতু একটু ইংলিশ বলে সেই কারণে হয়তোবা উনি হয়তো অ্যাডমিনে চাকরি করে অথবা এই চাকরি। উনি আমাদেরকে সবাইকে স্বাগত জানালেন হাসি মুখে এবং আমাদেরকে দোতলায় নিয়ে গেলেন। দোতলায় আমরা ট্রেনিং রুমে বসলাম। উনি কোম্পানি সম্বন্ধে একটা ব্রিফ করলেন। আমরা তখনও ভেবেছি উনি হচ্ছেন এখানকার অ্যাডমিন ম্যানেজার হতে পারে, যিনি কোম্পানি সম্বন্ধে জানাচ্ছেন। এক পর্যায়ে আমি প্রশ্ন করেছিলাম, হু ইজ দ্য ওনার অফ দ্য কোম্পানি? উনি বললেন, আমার বাবা। আমরা তখন অবাক হলাম, তার মানে ইউ আর ওনার অফ দ্য কোম্পানি? মাই ফাদার ইজ দ্য ওনার অফ দ্য কোম্পানি। আমি, তোমার বাবা কি বেঁচে আছে? না, আমার বাবা মারা গেছেন। আমি বাবার পরে উত্তরাধিকারী সূত্রে আমি এটার মালিক হয়েছি। কেমন করছেন আপনি? আমরা ভালো করছি। উনি প্রতিটা কথাই বলছে আমরা ভালো করছি। আমার খুব জানার ইচ্ছা হলো বাবা এবং সন্তানের মধ্যে পার্থক্যটা কী। আমি উনিকে বললাম, আপনি কবে এটাকে গ্রহণ করেছেন, টেক ওভার করেছেন? উনি বলেন 2008। আমি মনে হয় তখন গিয়েছিলাম 2013 কি 2014। আমি বললাম, এই 5 বছর বা 6 বছরে তুমি সন্তান হিসাবে তোমার অর্গানাইজেশনের অগ্রগতি বা ইম্প্রুভমেন্ট কী হয়েছে? উনি হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, সেটা কি তোমার জানার খুব প্রয়োজন আছে? আমি চাই, হ্যাঁ, আমার খুব ইচ্ছে করছে জানার। উনি বলেছিলেন, ফর এক্সাম্পল, আমার বাবা 8 বিলিয়ন ইয়েন এ করেছেন টার্ন ওভার লাস্ট, আর আমি এটাকে নিয়ে গেছি 1700 বিলিয়ন ইয়েন এ। আমি চমকে উঠলাম, তুই 5 থেকে 6 বছরে 8 থেকে 17 তো তুমি নিয়েছ। হ্যাঁ নিয়েছি, আমরা নিয়েছি। আমি বললাম, আমরা বলতে তুমি কি বুঝো? বলল, আমার টিম। আমি বলছি, তুমি কি টিমে বিশ্বাস করো? উনি বললেন, অবশ্যই। উনি হেসে দিলেন। আমি বলছি, তার মানে তুমি বলো তো দেখি তুমি টিম বলতে কি বোঝাচ্ছ? উনি বললেন, আমি মালিক হতে পারি, বাট আমি সবচেয়ে বড় একজন কর্মী বটে। তুমি যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ওই ছেলেরা যা ড্রেস পরে আছে, আমি এক্স্যাক্টলি সেম ড্রেস পরে আছি। তবে শুনো, আমি বললাম, তোমার সিক্রেট অফ ইয়ার সাকসেস আমি জানতে চাই। উনি বলেন, তাহলে দাঁড়াও। একজনকে তার জাপানিজ ভাষায় ডাকলেন, বললেন, একজন ওয়ার্কারকে উপরে পাঠিয়ে দাও। একজন ওয়ার্কার আসলেন। উনি বললেন যে, আমি কি খরচ করি অ্যাজ এ ওনার এটা কি তোমরা জানতে পারো? তো ছেলেটা হেসে বলল, ওই যে ওয়ালে। আমি বললাম, ওটা কী? সবাই তাকিয়ে আছে ওয়ালে। ওয়ালে, উনি অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর, অ্যাজ এ ওনার, উনি কী কী টাকা খরচ করেন, কয় পয়সা খরচ করেন, কয় টাকা খরচ করেন, কয় টাকা ফ্যামিলিতে খরচ করেন, কয়টা তেল খরচ করেন, সম্পূর্ণ জিনিস ওখানে লেখা। আমি বললাম, তুই কি প্রতি মাসেই উঠিয়ে দাও? পাশের ছেলেটা বলল, জি। আমি বললাম, এটা কেন করো? উনি বললেন, তুমি নিশ্চয়ই একটা শব্দতে তোমার প্রচলন আছে, দ্যাট ইজ ওয়াটস কল্ড এ ট্রান্সপারেন্সিস। সো আমার ছেলে যেন এটা না ভাবতে পারে আমার মালিক অনেক ভোগ করে, আমরা সেটা করি না। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দেয়ার। আমি বললাম, আর কি করো?
তুমি বলছো তুমি একজন বড় কর্মী বা ইউ আর দ্য ফার্স্ট পার্সন, তাহলে সেই তুমি বড় কর্মী তার একটা উদাহরণ আমাকে দেখাও। উনি বললেন, উনি কম একটু হাতটা এরকম সরিয়ে উনি এক গুচ্ছ চাবি এখানে ঝুলছে উনি সেটা দেখালেন। আমি বললাম তার মানে কি? সবাই অবাক তাকিয়ে আছে। উনি বললেন যেহেতু আমি সিইও তাহলে আমি সবার আগে অফিসে আসব এবং আমি সবার পরে অফিসের থেকে যাব, সেই কারণে আমি চাবিটা নিয়ে নিয়েছি। সোদের সবার আগে আমাকে আসতে হয় কারণ আমাকে দরজাটা খুলতে হয়, আর সবাই শেষে আমি এই কারণে যাই, সবাই না যাওয়া পর্যন্ত আমি তালাটা মারতে পারি না। আমি যদি সবার আগে না আসি অন্যরা আসবে কেন? আমাদের তাকিয়ে বলল তুমি লিডারশিপে বিশ্বাস করো? ইস অফকোর্স, সো ইফ আই এম এ লিডার আই মাস্ট বি ইন দ্য ফ্রন্ট রো। আমরা খুব অবাক হয়েছিলাম। উনি বলছেন আমরা সবাই একসাথে খাই, এটা তুমি জাপানে সবখানেই পাবে, বাট বিং এ ওনার, বিং এ সিইও, বিং এ ম্যানেজিং ডিরেক্টর কোনো তফাত আমি আমার অর্গানাইজেশনে রাখিনি। ওরা যে কাপড় পরে আমি সেই কাপড় পরি, ওরা যে জুতা পরে আমি সেই জুতা পরি, ওরা যে জ্যাকেট পরেছে তুমি দেখছো আমি তাই পরে আছি। অ্যান্ড আরেকটা জিনিস তুমি একটু দেখে যাও, আমার নিচে ওয়ার্কশপেই কিন্তু আমার অফিস, সবাই যেখানে বসে আমি ঠিক তাদের পাশেই বসি। প্রবাবলি দিস ইজ মাই সিক্রেট অফ মাই সাকসেস। আই অলওয়েজ কনসিডার দ্যাট আই অ্যাম এ কমন ম্যান উইথ মাই পিপল, উইথ মাই কলিগ, বড় ছোট কিছু রাখিনি। আমরা সেখানে প্রায় 25 জন ছিলাম, পুরো ঘরে কিন্তু সবাই স্তব্ধ হয়েছিলাম, এবং মোস্টলি আমরা উপর লেভেলের সিইওস অ্যান্ড ডিরেক্টর লেভেলেই আমরা গিয়েছিলাম এওটিএস এর ট্রেনিংয়ে। আমরা বুঝতে শিখলাম জীবনে যারা সৃষ্টি করে তারা কখনো পার্থক্য করে না, বাট দে আর কমিটেড টু স্টে টুগেদার, দে আর কমিটেড টু স্টে ইন দ্য সেম লাইন, দে আর কমিটেড ওখানে কোনো পার্থক্য হবে না, অ্যান্ড দে আর কমিটেড আই এম দ্য ফার্স্ট পার্সন টু স্টেপ ফরওয়ার্ড। আমরা যদি জীবনে এই জিনিসগুলোকে মূল্যায়িত করতে পারি, আমার বিশ্বাস আমরা জাপানিজদের মতো সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই মানসিকতা কি আমাদের আছে কি না, সে বিচারটা আপনারা আপনাদের সাথে করবেন, আমি করব না। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অন্যকে জানতে দিন, অন্যকে শিখতে দিন, অন্যকে বুঝতে দিন, তাহলে আমার দেশ আমার জাতি প্রতিনিয়তই ধাপে ধাপে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।